অর্থ কেলেঙ্কারির ঘটনায় আটক পিকে হালদারকে দুদফায় মোট ১৩ দিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে। এই তথ্য জানিয়েছেন ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার ব্যাংকশেল কোর্টের স্পেশাল সিবিআই এক নম্বর আদালতে ভারতীয় সময় দুপুর ২টায় পিকে ও তার ৫ সহযোগীকে উপস্থিত করা হবে। প্রথম দফায় ৩ দিন এবং দ্বিতীয় দফায় ১০ দিন হেফাজতে থাকার পর কারাগারে জেরা করার অনুমতি চাইতে পারে ইডি।